লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যখন হিমশিম খাচ্ছে তখন অষ্টম হচ্ছে রাখাইনে রোহিঙ্গারা বহিরাগত তারা চট্টগ্রাম থেকে যাওয়া বাংলাদেশে আগামী শিক্ষার্থীদের পড়তে হবে এই লেখা চট্টগ্রামে উনিশের আগে সংশোধনের কোনো সুযোগ নেই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান এর দায় চাপাচ্ছেন সম্পাদনা পরিষদের ওপর সাহিত্য কণিকা অষ্টম শ্রেণীর পাঠ্যবই এতে একটি ভ্রমণ কাহিনী আছে নাম মংডুর পথে বিপ্রদাস বড়ুয়ার লেখাটি অন্তর্ভুক্ত করা হয় দু সালের পর চলতি শিক্ষাবর্ষে পড়ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা লেখক বলেছেন মিয়ানমারের রাখাইনের বাসিন্দারা বহিরাগত এবং তারা বাংলাদেশ থেকে যাওয়া পাঠ্যবইয়ের এ বক্তব্যের সাথে সামান্যতম মিল নেই সত্যের বাংলাদেশ সরকারের অবস্থানেরও গবেষকরা বলছেন ভ্রমণ কাহিনীটির সাহিত্যিক মান খুবই নিম্ন রয়েছে ভাষাগত সংস্কৃতিগত ও আপত্তিকর শব্দ বাক্য লেখাটির বিষয়বস্তুর কোনো ঠিক নেই লেখাটির যে ভাষা শৈলী সেটি অত্যন্ত নিম্নমানের এমন একটি নিম্নমানের লেখা কিভাবে আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে তুলে দিলাম রাখাইন পুরো ইতিহাস জুড়েই একটি স্বতন্ত্র রাজনৈতিক সত্তা ছিল সুতরাং রাখাইনের মুসলমানরা আমরা তো এনসিটিভি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে কারণ আমাদের লেখাকে সামনে রেখে বহু লেখা তারা যোগ সংযোজন করেছে প্রয়োজন করেছে আমরা জানি না জি জি আমাদের নামটা আমরা বলেছি আমাদের নামটা কিন্তু বাদ দিয়ে এনসিটিভি বলছে শিক্ষার্থীদের আগামী বছরও পড়তে হবে বিতর্কিত লেখাটি কারণ এরই মধ্যে ছাপার জন্য প্রেসে পাঠানো হয়েছে বইটি নুন সরকার যমুনা নিউজ ঢাকা